অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে, অর্থাৎ 206 নং পৃষ্ঠার 4 নং প্রশ্নটি নিয়ে। অর্থাৎ এখানে বলা আছে তোমাদের 206 নং পৃষ্ঠায় নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো। অর্থাৎ তোমরা পূর্বে দেখতে পাচ্ছ আমি অঙ্কগুলো বোর্ডে তুলে রাখছি এখানে, অর্থাৎ নিচের 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ এক হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এই 10 ভিত্তিক সংখ্যাকে প্রথমে বাইনারিতে প্রকাশ করতে হবে, সেই বাইনারি আবার যোগ করতে হবে। প্রথমে 1 নং প্রশ্ন, 6 যোগ 19, এই 6কে বাইনারিতে প্রকাশ করতে হবে যোগ, এবং এই 19কে বাইনারিতে প্রকাশ করতে হবে, এবং ওই বাইনারির যোগ করতে হবে। যেহেতু আমরা বাইনারি অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে নিব একটা নিয়ম, তারপরে যোগ করব এই একটা নিয়ম, তাই না? তাহলে দুইটা নিয়ম শিখবো। তাহলে যোগের জন্য কি কি প্রয়োজন হবে আমি যদি একটু বলি, যোগের একটা নিয়ম আছে, সক দেওয়া আছে, আমি এখানে লিখে নিলাম যোগের নিয়ম। দেখো বাইনারিতে শুধুমাত্র তুমি দুইটা সংখ্যা ব্যবহার করতে পারবা, 0 এবং 1। সুতরাং এর যোগটাও একটু ব্যতিক্রম, তাহলে 1 যোগ 1, একের সাথে 1 যোগ করলে যোগফল 0 হবে, কিন্তু হাতে থেকে যাবে তোমার 1। এরপরে 0 যোগ 1 1, এবং 1 যোগ 0 1, অর্থাৎ স্বাভাবিকভাবেই 0-এর সাথে 1 যোগ করলে একই তো হয়, 1-এর সাথে 0 যোগ করলে একই হয়। এরপরে 0 যোগ 0, 0-এর সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে কি হবে, 0-ই হবে। সুতরাং এইগুলো সাধারণ নিয়ম, আর এই জায়গাতে তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, আমরা যখন অঙ্কগুলো করাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ 1 যোগ 1 0 যোগফল, এবং হাতে থাকে 1। এই সবটি তোমাদের বইয়ের 195 নং পৃষ্ঠায় দেওয়া আছে, সুতরাং 195 নং পৃষ্ঠা থেকে তোমরা এই সবটা একটু বুঝে নাও। তাহলে চলো আমরা এখানে সমাধান করা শুরু করি। এখন 6কে বাইনারিতে প্রকাশ করবা, মনে রাখবা বাইনারিকে স্থানীয় মান অনুসারেও প্রকাশ করা যায় এবং 2 দ্বারা ভাগ করেও করা যায়। যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 2, কি কি, 0 এবং 1, সুতরাং আমরা সব সময় বাইনারিতে প্রকাশ করার জন্য 2 দ্বারা ভাগ করব। তাহলে 6কে যদি 2 দ্বারা ভাগ করো 3 হয়, এবং 2 দ্বারা যদি 3কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 অক্ষে 2, এখানে আছে 3, হাতে থাকে 1, আবার 2 দ্বারা ভাগ করো 2, 1-এর ভিতরে যায় না, তখন 0 ভাগশেষ থাকে কত আমাদের, 1। অর্থাৎ এই হচ্ছে আমাদের 6-এর বাইনারি সংখ্যা, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই জায়গা থেকে আমরা হিসাব করব। সুতরাং 6 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 110, তাহলে 110 এই হচ্ছে বাইনারি সংখ্যা। এরপরে এবং লিখবা, এবং আমরা 19 এর বাইনারি সংখ্যা প্রকাশ করব 19কে, তাহলে এই 19কে 2 দ্বারা ভাগ করো, 9 দ্বিগুণী কত বলো তো 18, তাহলে হাতে থাকে 1 কারণ এখানে 19 আছে। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, 4 দ্বিগুণী 8, কিন্তু এখানে আছে 9, হাতে থাকে 1। এবার আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বিগুণী 4, ভাগশেষ থাকে না। আবার 2 দ্বারা ভাগ করো, 2 অক্ষে 2, ভাগশেষ কিছুই নাই। আবার 2 দ্বারা ভাগ করো, যায় না, যখন 0 দ্বারা গুণ করো 1। তাহলে এই হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, ইজ এ লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই 19-এর বাইনারি সংখ্যা কত হলো দেখো তো, সুতরাং 19 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 100011, তাহলে 100011 এই হচ্ছে বাইনারি। এই ভিত্তি বা বেসটা নিচে লিখে দিতে হয়, এটা 10 ভিত্তিক সংখ্যা, এর জন্য এর বেস, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এর জন্য বেস 2, তাহলে 100011 100011। সুতরাং আমাদের এই 6-এর বাইনারি সংখ্যা পেলাম, 19-এরও বাইনারি সংখ্যা পেলাম। এখন এই বাইনারিতে রূপান্তর করে যোগ করো। সুতরাং এখন আমরা যোগ করব, তাহলে কিভাবে যোগ করব, এখানে আমরা সমাধান এই লাইনের পরে এখান থেকে শুরু করবো আবার তোমরা। সুতরাং আমরা এখন এখানে 6-এর বাইনারি সংখ্যা লিখব, 6-এর বাইনারি সংখ্যা হচ্ছে কত, 110, এবং 19-এর বাইনারি সংখ্যা হচ্ছে কত, 110001। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি এই 19টা আগে, এই বেশি সংখ্যাটাকে আগে, আবার এটাকে পরে লিখব, না এমন করা যাবে না, কারণ তারা আমাদের নির্দেশ দিয়ে দিছে 6-এর সাথে যোগ করো। তাহলে আমরা উপরে সবসময় 6 লিখব, এর সাথে আমরা 19 যোগ করব, আর আমরা যোগের নিয়মগুলো
এখানে বলে দিলাম। দেখো এখন তুমি এই শূন্য যোগ এক, শূন্য যোগ এক মানে এক, এক যোগ এক, এক যোগ এক এর যোগফল শূন্য, হাতে থাকে এক, এটা নিয়ম। তাহলে একের সাথে এক যোগ করলে যোগফলটা আমি এখানে লিখে দেব, আমার হাতে এখনো ক্যারি করা কত আছে এক, এরপরে আমরা এটা যোগ করব কত, এক যোগ শূন্য, এক যোগ শূন্য যোগ, আর এই যে ক্যারি করা এক আছে ওই এক এর সাথে যোগ করো, তাহলে এক যোগ এক কত, ওই যে যোগফল শূন্য হাতে এক, তাহলে আমরা এখানে যোগফল লিখে দিব কত, শূন্য, আমাদের হাতে এখনো এক আছে। এরপরে এখানে দেখো এই শূন্য এর সাথে এই যে আমার হাতের এক, তাহলে শূন্য এর সাথে হাতের এক যোগ করো এক, আমি এখানে এক লিখে দিলাম, এরপরে আর আমার কিছুই নাই হাতে, তাই না? তাহলে এখানে আছে এক, ওই এক এখানে আমরা লিখে দিব। সুতরাং এই হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ আগে আমরা 6 কে বাইনারি এবং 19 কে বাইনারিতে রূপান্তর করে, এটা হচ্ছে 6 এর বাইনারি, তোমরা এটা এইভাবেও লিখতে পারো চাইলে, এখানে 6 আর এটা কত 19, যোগ করলে কত হয় 25, তাই না? 25, তাহলে এই 25 এর বাইনারি সংখ্যা, এইভাবেও লিখতে পারো চাইলে, এই 25 এর বাইনারি হচ্ছে তোমাদের 1101। তাহলে আমরা সব ধাপগুলো অতিক্রম করে উত্তরটা পেলাম কত, বাইনারি সংখ্যার 1101। তাহলে এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 2 নং প্রশ্নটি কি বলা আছে তোমরা একটু দেখো এবং চেষ্টা করতে থাকো, ধারাবাহিকভাবে আমিও সমাধান করে আসতেছি। 10 যোগ 32, তাহলে এখন লিখে এই 10 এর বাইনারি রূপান্তর করে নাও, তাহলে 10 এর বাইনারি কি 5 দুগুণী 10, ভাগশেষ 0, 2 দ্বিগুণী 4, ভাগশেষ থাকে 1, কারণ এখানে 5 আছে, আবার 2 অক্ষে 2, ভাগশেষ 0, 2 দ্বারা ভাগ করো, 2 একের ভিতরে যায় না, 0 1। তাহলে এইটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, ইটস এ লিস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং 10 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি। এরপরে 10 এর পরে কি আছে, এবং 32, এই 32 কে বাইনারিতে রূপান্তর করো, 16 দ্বিগুণী 32, ভাগশেষ 0, 2 8 দ্বিগুণী 16, ভাগশেষ 0, 2 4 দ্বিগুণী 8, ভাগশেষ 0, 2 2 দ্বিগুণী 4, ভাগশেষ 0, 2 2 অক্ষে 2, ভাগশেষ 0, 2 1 এর ভিতরে যায় না, মানে 0, ভাগশেষ এই 1 থেকে যায় 1। তাহলে এখন আমরা পেলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং 32 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে কত, 1 0 1 0, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে আমরা এই নিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যায় যাব। 1 0 কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই হচ্ছে তোমার 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা। তাহলে আমরা প্রথমে 10 এর বাইনারি সংখ্যা পেলাম এটি, এবং 32 এর বাইনারি সংখ্যা পেলাম এটি। এরপরে এরপরে আমরা এখন এই বাইনারি সংখ্যাগুলোর যোগ করব, তাহলে চলো আমরা বাইনারি সংখ্যাগুলোর যোগ করে ফেলি, অর্থাৎ এই লাইনের পরে তোমরা আবার এখান থেকে শুরু করবে। এখানে প্রথমে 10, 10 এর বাইনারি সংখ্যা কত, 10 10, এরপরে আছে কত তোমাদের 32, 5টা 0, 1 2 3 4 5 1, এর যোগ সহজ যোগ হয়ে গেছে। এখন এটা দেখো, 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, 0 0 1 1, কত সহজ ছিল এটা, তাই না? অর্থাৎ তোমাদের 2 নং প্রশ্নের বাইনারি সংখ্যার যোগটা কিন্তু সহজ, কারণ যোগের নিয়ম কি, 0 যোগ 0 0 1 যোগ 0 1 0 যোগ 0 0 1 যোগ 0 0, 0 এর 0 এবং 1 এর 1 নেমে গেছে। সুতরাং আমাদের 2 নং প্রশ্নের উত্তরটাও এখানে হয়ে গেছে। এখন আমরা চলে যাব তাহলে 3 নং প্রশ্নের সমাধানে। তাহলে 3 নং প্রশ্নটি আমরা এখানে তুলে নিই, আগে কি কি দেওয়া আছে একটু দেখব। 56 যোগ 16, এখন এই 56 কে বাইনারিতে প্রকাশ করবো এবং 16 কে বাইনারিতে প্রকাশ করব। সেকেন্ড ধাপ, আমরা এই বাইনারিকে যোগ করে ফেলব। তাহলে 56, এখন 56 এর বাইনারি সংখ্যা, অর্থাৎ 56 কে 2 দ্বারা, যেহেতু বাইনারিতে রূপান্তর করব, বাইনারির ভিত্তি বা বেস 2, এর জন্য 2 দ্বারা ভাগ করব, মনে রাখবা, অন্য কিছু কোনো কারণ নাই 2 দ্বারা ভাগ করার। বাইনারিতে প্রকাশ করব, বাইনারির ভিত্তি বা বেস 2, এর জন্য 2 দ্বারা ভাগ করবা, ভাগশেষটা ডান পাশে লিখবা, 2,
পাঁচের ভিতরে দুই কয়বার যায়? দুইবার, দুই দুগুণে চার, হাতে থাকে এক, আর ছয় ষোলো, আট, আট দুগুণে ষোলো, অর্থাৎ 28 দ্বিগুণে 56 ভাগশেষ জিরো, দুই 14 দ্বিগুণে 28 ভাগশেষ জিরো, দুই 7 দ্বিগুণে 14 ভাগশেষ জিরো, দুই 3 দ্বিগুণে 6 ভাগশেষ এক। এরপর কারণ এখানে সাত, এরপর আবার দুই দ্বারা ভাগ করো, দুই অক্ষে দুই ভাগশেষ এক, আবার দুই দ্বারা ভাগ করো, দুই একের ভিতরে যায় না, তার মানে কি হবে বলতো? ভাগশেষ থাকে এক। তাহলে এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে তোমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এখানে 56 এই 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে কত? এক এক এক, তিনটে এক, এক দুই তিন, তিনটে শূন্য, এক দুই তিন। তাহলে আমাদের 56 এর বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা 16 এর বাইনারি সংখ্যায় প্রকাশ করব, এবং 16 দুই 8 দ্বিগুণে 16 ভাগশেষ জিরো, দুই 4 দ্বিগুণে 8 ভাগশেষ জিরো, দুই 2 দ্বিগুণে 4 ভাগশেষ জিরো, দুই অক্ষে দুই ভাগশেষ জিরো, দুই একের ভিতরে যায় না, তার মানে ভাগশেষ থাকে এক। তাহলে ইট ইস এ মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা পেলাম কত? 16 এই 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা এক, এক দুই তিন চার, চারটা শূন্য, এক দুই তিন চার, এটা হচ্ছে বাইনারি। তাহলে এই লাইনের পরে তোমরা সমাধান শুরু করবা বাইনারি সংখ্যার। আমরা একটু এখানে দেখাই, এখন 56, 56 কত? এক এক এক, একটা শূন্য, দুইটা, তিনটা, এবং 16 হচ্ছে চারটা শূন্য, এক 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 এক, একটা এক। তাহলে এই সংখ্যার যোগ করব আমরা, খুব সহজেই হয়ে যাবে নি। দেখো, শূন্য এর সাথে শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য, একের সাথে শূন্য যোগ করলে হয় এক, এক যোগ এক, এটা একটু দেখবা, এক যোগ এক, যোগফল শূন্য, এক যোগ এক, এর যোগফল শূন্য, কিন্তু হাতে থাকে এক। তাহলে এই যে দেখো, এক যোগ এক, এর যোগফল শূন্য, হাতে আমার এক রয়ে গেছে। দেখো, এবার এই উপরে আছে এক, এর সাথে যোগ করবা হাতের এক, তাহলে উপরে আছে এক, হাতের এক, তাহলে এই যে উপরের এক আর এর সাথে যোগ করবা হাতের এক, তাহলে উপরের এক আর হাতের এক, তাহলে এক আর এক যোগ করলে হয় যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে এক যোগ এক যোগফল শূন্য, আমরা এখানে লিখলাম যোগফল শূন্য, কিন্তু হাতে থাকে এক, তার মানে এই এক এখানে লিখে দিবা। তাহলে আমাদের হয়ে গেল কি? 3 নং প্রশ্নের সমাধান। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার 3 নং প্রশ্নের সমাধানের, 100 100 100 100, অর্থাৎ এই 56, এটা হচ্ছে 56 এবং এটা হচ্ছে 16, যোগ করলে তুমি যে মান পাও এটা বাইনারিতে প্রকাশ করে আমরা বাইনারি সংখ্যায় যোগ করে ফেলছি। সুতরাং আমরা সর্বশেষ অঙ্ক 4 নং প্রশ্নটিতে চলে যাব। দেখো, 127 যোগ 127, তার মানে একবার 127 এর বাইনারি প্রকাশ করলেই হয়, কারণ দুটোটাই 127। সুতরাং 127 যোগ 127, এখানে 127 এর বাইনারি কত বলো? 127 এর বাইনারি হচ্ছে দুই দ্বারা ভাগ করো, প্রথম যেহেতু বাইনারিতে প্রকাশ করব, তাহলে এখানে আছে 12, 6 দুগুণে 12, এরপর এখানে 7 এর ভিতরে যায় কয়বার? 3 বার, তাহলে হয় 63, তার মানে 63 দ্বিগুণে হচ্ছে তোমার 126, এখানে আছে 27, হাতে থাকে এক, ভাগশেষ। এরপরে দুই দ্বারা ভাগ করো, কত হয়? 31 দ্বিগুণে কত? 62, তাহলে এখানে লিখবো 31, এখানে আছে 63, তার মানে হাতে থাকে এক। আবার দুই 15 দ্বিগুণে 30, এখানে আছে 31, ভাগশেষ থাকে এক। আবার এখানে দুই 7 দ্বিগুণে 14, এখানে আছে 15, মানে ভাগশেষ থাকে এক, ভাগশেষটা আমরা ডান পাশে লিখবো। এরপরে দুই 3 দ্বিগুণে 6, ভাগশেষ থাকে এক। আবার দুই দ্বারা ভাগ করো, দুই অক্ষে দুই, কিন্তু এখানে আছে 3, তার মানে ভাগশেষ থাকে এক। আবার দুই দ্বারা এককে ভাগ করা যায় না, তার মানে ভাগশেষ থাকে এক। তাহলে আমরা 127 এর মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে 127 এর, সুতরাং 127 এই 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা কত? দেখো, 1 2 3 4 5 6 7, সাতটা এক, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে তোমার 127 10-ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে সাতটা এক, এরকম পাশাপাশি। তাহলে এই 127 এর বাইনারি সংখ্যা যদি এইটা হয়, এখন এই 127 এরও বাইনারি সংখ্যা এটাই। সুতরাং আমরা এখন যোগ করে ফেলবো,
তাহলে এই লাইনের পরে তোমরা কি করবা আমি একটু বলে দিই, দেখো এখন লিখবা, প্রথম লিখবা এখানে, এরপরে লিখবা এখন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 127 বাইনারি সংখ্যা হচ্ছে সাতটা এক। তাহলে যেহেতু 127 সাথে 127 যোগ, সুতরাং এই সংখ্যার সাথে আবার এই সংখ্যায় কি হবে বলতো, যোগ হবে। তাহলে আমরা যোগটা করে ফেলি, 127 সাথে 127 যোগ করলে কি হয় আমরা একটু দেখব। খুব মনোযোগ দিয়ে দেখবা, এই অঙ্কটা কিন্তু একটু তোমাকে ঝামেলা তৈরি করে দিতে পারে, কারণ দেখো এক যোগ এক, আমরা নিয়ম অনুসারে এই নিয়মটা এই পাশে লিখে রাখি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এই যে এক যোগ এক, এক যোগ এক, যোগফল শূন্য, কিন্তু হাতে থাকে এক তখন। তাহলে এই যে এক যোগ এক, এর যোগফল শূন্য, তাহলে আমি এই যোগফল লিখে দিলাম, হাতে এক রয়ে গেছে এখনো। এরপরে আবার আমরা এই যোগটা করব, এক যোগ এক, দেখো এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক। তাহলে দেখো এই যে এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক, তাহলে এই যোগফল লিখছি হাতের এক কিন্তু আমার রয়ে গেছে। এরপরে এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক, তাহলে এই যে এক যোগ এক যোগফল, এই যোগফলের সাথে এই যে আমার হাতের এক আছে এটা যোগ করতে হবে। তাহলে দেখো এই শূন্যের সাথে যদি এক যোগ কর, শূন্য যোগ এক, যোগফল এক, সুতরাং আমাদের এখানে যোগফল কত হবে, এক। এখনো কিন্তু আমার হাতের এক রয়ে গেছে। পরবর্তী সংখ্যায় চলে যাই আবার, এই যে দেখো এক যোগ এক, এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক। দেখো এই যে যোগফল এক আর এই যে হাতের এক, তাহলে কি হয়, শূন্য যোগ এক, শূন্য যোগ এক, যোগফল কত, এক। এরপরে আবার এটা করব, এই যে দেখো এক যোগ এক, তাহলে এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক। আগে এখানে যা আছে তা করে নিবা, এরপর হাতের এক এর সাথে যোগ বিয়োগ করবা। এরপরে দেখো এই যে আমাদের হাতের এক রয়ে গেছে, এই শূন্য যোগ এক, এই দেখো শূন্য যোগ এক মানে এক, এক। এর পরের লাইন করবো, আমাদের কিন্তু প্রতিবারই হাতের এক রয়ে যায়। দেখো এরপর আমরা এটা যোগ করবো, এই দেখো এক যোগ এক, এক যোগ এক মানে কি, যোগফল শূন্য, হাতে থাকে এক। এই যে যোগফল শূন্য এর সাথে আমার এই আগের যে হাতের এক আছে ওই এক যোগ করো, তাহলে যোগফল কত হয়, এক, কারণ শূন্য যোগ এক সমান সমান এক হয়। এরপরে আমরা এই সমাধানটা করব, এক যোগ এক, তাহলে আবার করি এক যোগ এক, যোগফল শূন্য, হাতে এক। তাহলে এই যে যোগফল শূন্য এর সাথে আমার আগের যে ক্যারি করা এক আছে ওই এক যোগ করো, তাহলে কত হয়, এক। আবার এখানে কি বলা আছে, এক যোগ এক, দেখো এক যোগ এক, যোগফল শূন্য, হাতে থাকে এক। তাহলে দেখো এই যে যোগফল শূন্য আর হাতের এক যোগ করলে কত হয়, এক। আর আমার হাতে আছে কত এখন, এক। এই দেখো এক আর এক যোগ করলে যোগফল শূন্য, হাতে এক, তাই না, সরি। এই যে দেখো এক যোগ এক, যোগফল শূন্য, এই যে এক যোগ এক, যোগফল শূন্য আর হাতের এক, তাহলে এই শূন্যের সাথে তুমি এক যোগ করলে হয় কত, এক, আর হাতের এক কিন্তু আমার এখনো আছে। তাহলে এখন এই জায়গায় তো কোনো সংখ্যা নাই, তাহলে ওই হাতের এক তুমি এখন এখানে রেখে দিবা। তাহলে এই হয়েছে তোমাদের অঙ্ক 4 নং প্রশ্ন। অর্থাৎ এই 4 নং প্রশ্নের তুমি এই জায়গা থেকে একটু সতর্ক হয়ে সমাধান অর্থাৎ যোগ বিয়োগটা করবা, অর্থাৎ এক যোগ এক, যোগফল শূন্য, আর এইগুলো কিন্তু তুমি দিবা না, এই টানগুলো, এগুলো তোমাদেরকে বুঝানোর জন্য দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে তোমরা যোগটা করে ফেলো, না বুঝতে পারলে আরেকবার একটু দেখো টাইনে পিছনে ভিডিওটা। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সকল বইয়ের সমাধান সারা বছর এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তুমি এবং তোমার বন্ধুদের মাঝে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে দিতে পারো। আজকে এখানেই শেষ, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।